নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুদিন ধরেই আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছিল যে ঘরোয়া উপায়ে আমরা কিভাবে মশা মাছি তাড়িয়ে ফেলতে পারবো, যেহেতু বর্ষাকালে কিন্তু মশা মাছির উৎপাত প্রচণ্ডই বেড়ে যায়, চারপাশে জল জমতে থাকে। এর জন্য কিন্তু আমরা নানা ধরনের কেমিক্যাল স্প্রে, মশার ধূপ, কয়েল ধরাই, এগুলো কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে, এমনকি হাঁপানি, ক্যান্সার, অ্যালার্জির মতো সমস্যাও কিন্তু আমাদের শরীরে দেখা দেয়। তাই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা খুব সহজেই মশা মাছি তাড়িয়ে ফেলতে পারবো। অবশ্যই ভিডিওটা তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, স্টেপ বাই স্টেপ। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে ঘরোয়া উপায়েই আমরা মশা মাছি তাড়াবো আমাদের শরীরের কোনো রকম ক্ষতি ছাড়াই। দেখো, এখানে কিছুটা পরিমাণ আমি তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে আমি একটু পাতলা করে ছড়িয়ে নিচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে কম বেশি। আর যে উপকরণ লাগবে, দেখো, তেজপাতা। তেজপাতা তো আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু তেজপাতার যে স্ট্রং একটা গন্ধ, এই গন্ধর কারণে কিন্তু মশা মাছি সব দূরে চলে যায়। সবার প্রথমে দেখো, একেবারে ফ্রেশ একটা তেজপাতা আমি নিয়ে নিয়েছি। তেজপাতাটাকে সবার প্রথমে এরকম সরু সরু করে আমি টুকরো করে নেব। বেশি পরিমাণ তেজপাতা লাগবে না, অল্প নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে ঘরোয়া উপায়টা আমি তোমাদের বলছি, এটা কিন্তু 100% কার্যকারী। তোমরা যদি সন্ধ্যেবেলায়, যে সময় মশার উৎপাত প্রচণ্ডই বেশি থাকে, সেই সময় ধরাও আর জানলা দরজার দরজাটা বন্ধ রাখো, তাহলে কিন্তু মশা মাছির উৎপাত অনেকটাই ঘরে কম হবে। সারা রাত তোমাদের কোনো রকম মশা মাছির আনাগোনা লক্ষ্য করতে পারবে না। যে উপকরণটা নিলাম এখানে, রসুনের খোসা। রসুনের খোসা কিন্তু আমি ফেলে দিই না, আমি নানা কাজে ব্যবহার করি। আর যে উপকরণটা লাগবে, লবঙ্গ। লবঙ্গ কিন্তু একটা দুটো নিলেই হয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক নষ্ট লবঙ্গ থাকে, সেগুলোও আমরা কিন্তু কাজে লাগাতে পারি। সন্ধেবেলায় আমরা যখন মশা তাড়ানোর জন্য নানা রকম তেল কয়েল ধরাই, তার পরিবর্তে কিন্তু এটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মশা মাছির উৎপাত অনেকটাই কম হবে বাড়িতে। আর যে উপকরণটা দেব, এখানে দেখো কিছু পরিমাণ নিয়ে নিয়েছি ধূপ। আগেকার দিনে কিন্তু সন্ধ্যা দেওয়া হতো এই ধূপ আর নারকলের ছিবড়া দিয়ে। এই ধূপ কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণ সাহায্য করে, এর গন্ধটা এতটাই স্ট্রং। এখানে আমি কিছুটা পরিমাণ ধূপের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে উপকরণটা দেব সেটা হলো কর্পূর। কর্পূর কিন্তু আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি, আর্থিক উন্নতিতেও সাহায্য করে এই কর্পূর। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে দেখো, আমরা যেই তুলোটাকে এইভাবে মুড়িয়ে নেব। পলতে করে মুড়াতে হবে এমন কোনো কথা নয়, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবগুলো উপকরণ আমাদের তুলোর ভেতরেই থাকে। এবার আমরা কিভাবে ব্যবহার করব, দেখো এখানে আমি একটা পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি। এই প্রদীপটাকে কিন্তু রেগুলার আমি এই উপকরণ দিয়ে ব্যবহার করি সন্ধ্যাবেলায় যখন মশার উৎপাত বেড়ে যায়। তোমরা প্রদীপ নিতে পারো, কিংবা পুরনো কোনো প্লেট বাটি থাকলে সেটাও নিতে পারো। এবার দেখো, এটাকে আমরা দেশলাই দিয়ে ধরিয়ে দেব। যে সময় আমাদের মশার উৎপাত প্রচণ্ডই বেশি থাকে, সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা, অবশ্যই একটু কিন্তু তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেল কিংবা তোমরা তিলের তেল যদি দিতে পারো, তাও কিন্তু ভীষণ উপকার। তাছাড়াও তোমাদের বাড়িতে যদি রান্নার যে রিফাইন তেল হয়, সেটাও তোমরা দিতে পারো। এইভাবে প্রদীপ ধরিয়ে আমরা যদি আমাদের ঘরগুলোতে সব জায়গায় এই ধোঁয়াটাকে দেখিয়ে নিই, দেখো যে প্রদীপটা ধরানোর পর যে শীষটা উঠছে, এর সঙ্গে কিন্তু প্রদীপের যে পোলতের মধ্যে আমরা সব উপকরণ দিয়েছি, সেগুলোও কিন্তু পুড়ে যাচ্ছে। এর ফলে যে গন্ধটা বেরাচ্ছে, এই গন্ধটা কিন্তু খুব স্ট্রং। আর এই গন্ধের কারণেই কিন্তু আমাদের বাড়ি থেকে মশা মাছি কিচ্ছু থাকবে না, সবাই কিন্তু চলে যাবে। অবশ্যই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, আর অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। আর সন্ধেবেলাটায় আমাদের বাড়িতে জানলা দরজাটা একটু বন্ধ রাখতে হবে, কারণ এই সময় কিন্তু মশার উৎপাতটা প্রচণ্ডই বেশি থাকে। আর তোমরা যদি এই সময়টা একটু বন্ধ রাখো, পরে খুলে দাও, তাহলে কিন্তু বাড়িতে দেখবে মশা মাছি অনেকটাই কম আসছে। আর এঠো যদি বাসন থাকে, তাহলে কিন্তু অবশ্যই বেশিক্ষণ খোলা রাখা যাবে না, খাবার দাবার একটু ঢেকে রাখতে হবে, কারণ খাবার দাবার থাকলে কিন্তু সেখানে মশা মাছির উৎপাতটা বেশি হয়। দেখো আমাদের পুরো পোলতেটাই কিন্তু পুড়তে শুরু করেছে, যে ধোঁয়াটা হচ্ছে এই ধোঁয়াটার মাধ্যমেই কিন্তু মশা মাছি চলে যাবে, কারণ এই ধোঁয়ার সঙ্গে রয়েছে লবঙ্গ, কর্পূরের গন্ধ, সেই সঙ্গে রয়েছে ধুনোর গন্ধ, আর রয়েছে তেজপাতা। যে উপকরণগুলো দিয়েছে সব গন্ধ, এই গন্ধটা এতটাই স্ট্রং, তোমরা একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে, তোমরা কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের, এবং দ্বিতীয়বার তোমরা আবার এটা অ্যাপ্লাই করবে।
অবশ্যই একবার ব্যবহার করে দেখো, আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। পরবর্তী টিপসটা তাহলে দেখে নি। এখানে দেখো পুরনো একটা পাত্র নিয়েছি, যে পাত্র আমরা কোনো কাজে ব্যবহার করি না। এই পাত্রের মধ্যে এখানে আমি হাফ গ্লাস মতো জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে এখানে দেখো আমি এক চামচ নুন নিয়ে নিচ্ছি। তোমরা এই মিশ্রণটা যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে নুনের পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। আর যে উপকরণ দেবো সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন তো আমরা জামা কাপড়ে যাতে পোকামাকড় না ধরে, কিংবা আমাদের বইয়ের মধ্যে যাতে ফাঙ্গাস না ধরে, পোকামাকড় না ধরে, এর জন্য ব্যবহার করি। কিন্তু এই ন্যাপথলিনও কিন্তু মশা মাছি দূর করতে সাহায্য করে। এখানে দেখো আমি একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি, একটা কাগজের ওপর রেখে ন্যাপথলিনটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব, যতটা গুঁড়ো করা সম্ভব। কারণ ভালো করে গুঁড়ো করলেই কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখো জলের মধ্যে দিয়ে দিলাম, ন্যাপথলিনের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা এক মিনিট মতো রেখে দেব, তাহলে জলের সঙ্গে মিশে যাবে। এর মধ্যে দেখো আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হলো কয়েক ফোঁটা ফিনাইল। ফিনাইল যদি তোমাদের ঘর বাড়িতে না থাকে তোমরা কিন্তু কয়েক ফোঁটা কেরোসিন দিয়ে দিতে পারো। কেরোসিন আর ন্যাপথলির যে স্ট্রং গন্ধ, এর কারণেও কিন্তু মশা মাছি বাড়িতে আসবে না। এই মিশ্রণটাকে দেখো এবার আমরা এরকম কোনো স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। তারপরে যেখানে খুব মশা মাছির উৎপাত সেখানে যদি আমরা একটু স্প্রে করে দিই তাহলে কিন্তু সেই জায়গায় আর মশা মাছি থাকবে না। অবশ্যই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো। আর দেখো কিছুটা কিন্তু মিশ্রণ আমাদের বাকি রয়েছে। এই মিশ্রণটা আমরা কোথায় ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বাকি যে মিশ্রণটা রয়েছে দেখো, এই মিশ্রণটাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ঘর মোছার সময় যে জল নিই সেই জলের বালতিতে আমরা যদি 1 থেকে 2 চামচ এরকম মিশ্রণ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জলের সঙ্গে মিশ্রণটা মিশে যাচ্ছে। এই জলটা দিয়ে ঘর মুছলে কিন্তু আমাদের ঘরের মেঝেতে সবসময়ই এই রকম গন্ধ কিন্তু বজায় থাকবে। এর ফলে ঘরের মেঝেতে কিন্তু কখনোই মশা মাছির উৎপাত হবে না। আশা করছি এই টিপস দুটো তোমাদের অনেক কাজে লাগবে। অবশ্যই অ্যাপ্লাই করো, তারপরে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।